আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয় ভালো আছেন। একটু রাত করেই বের হলাম, রাত 10টা বাজে। সারা দিন আজকে বাসায়, একদমই ভালো লাগছিল না। তো একটা বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, খুব ফেভারিট একজন মানুষ, তাকে আমরা অনেকেই জিন রাইডার হিসেবে চিনি। মানে রাত বিরাতে চলাফেরার যার জুড়ি নেই, মানে সিঙ্গেল বা সলো রাইডের উস্তাদ বলা যায় ওনাকে। তো ওনার সাথে একটু একটা বিশেষ জরুরি দরকারে দেখা করতে যাচ্ছি, তাই ভাবলাম রাতে যখন বের হয়েছি একটু ক্যামেরাটা নিয়ে বের হই, রাতের পরিস্থিতিটা আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো। এখন আছি 60 ফিট, যাব ঠিক আরএম অটো, যে আমাদের সবার পরিচিত আরএম অটো ঠিক উল্টো দিকে। তো তো চলেন, ভাইয়ের সাথে সবার পরিচয় করিয়ে দিই। ইজ দ্য অনলি ওয়ান ম্যান যে ইয়ামাহা সেলুটো 125 একটি বাইক আছে, ইয়ামাহার সেলুটো বাইক নিয়ে 9 দিনে 64 জেলা কভার করেছে। মানে এটার একটা ভয়াবহ অভিজ্ঞতা, মানে যারা মোটামুটি বাইক রাইড করতে পারে বা বাইক রাইডিং সম্পর্কে যাদের বিন্দু পরিমাণ আইডিয়া আছে, তারা খুব ভালো মতো বুঝবে যে এটা কি ভয়ের বিষয়। তো অনেকেই হয়তো আন্দাজ করে ফেলেছেন যে আমি কার সাথে মিট করতে যাচ্ছি। আজকের ব্লগটা আসলে ওনাকে নিয়েই হবে। তো উনি অনেকটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে সলো রাইডিংয়ের ক্ষেত্রে। যখন আমি সলো রাইড দেই, অবশ্য আমি অবশ্যই দিনে দিনে সলো রাইড দেই, সেই দিনের বেলা ইন্সপিরেশনটা ওনার কাছ থেকেই নেওয়া। এই যে সেই ব্যক্তি, দিস ইজ দ্য ম্যান, এই সেই ভাই ওহিদুল ইসলাম প্রিন্স, এনার কথাই এতক্ষণ বলতেছিলাম। চলেন, ওকে ওকে, এখন আমরা আগারগাঁও যাব। তো হি ইজ দ্য ম্যান, ম্যান বললে ভুল হবে, এ একটা আগা গোড়া একটা মেশিন। মানে মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে এর মতো মেশিন আমি খুব কমই দেখছি। তো ফরগেট অ্যাবাউট হিজ হেলমেট, এটা একদমই এলাকার ভিতরে ওনার। তো রাত্রেবেলা ওনাকে আমি একটু আর্জেন্টভাবে বের হইতে বলছি, তো দ্যাটস ওয়াই উনি চলে আসছে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, উনি বেসিক্যালি কখনোই হেলমেট ছাড়া রাইড করে না। আর রুট ম্যাপের যে কিছু বিষয় রয়েছে, মানে কার কারো বাংলাদেশের কোনো জেলায় যদি যেতে হয়, তো যেতে হলে আপনারা এই ওহিদুল ইসলাম প্রিন্স ভাই, এই প্রিন্স ভাইয়ের কাছ থেকে রুট ম্যাপটা নিয়ে নিতে পারবেন। কারণ এই পর্যন্ত যে কোনো জেলায় যে কোনো জায়গায় কোন দিক দিয়ে গেলে সবচেয়ে শর্টকাটে যাওয়া যায়, সেটা কিন্তু প্রিন্স ভাইয়ের কাছ থেকে আমরা অনেকেই হেল্প নিয়েছি এবং নিচ্ছে। তো একটা বিষয় বলতে হবে ওনাকে, যে একটা এই সময়ে বাইকারদের মধ্যে হেল্পফুল কেউ থাকলে, মানে সবার আগে আমার মাথায় প্রিন্স ভাইয়ের নামটাই আসে। হ্যাঁ, আমাদের বাইকার কমিউনিটিতে মোটামুটি কম বেশি সবাই হেল্পফুল, কিন্তু দেখা যায় তার মধ্যেও সবার আগে দুই চারজনের নাম মাথায় আসে। তার মধ্যে ধরেন কোনো একটা বাইকের, মানে কোথাও যাব বা কোনো ট্যুর প্ল্যান কোনো ছোট ভাই বা বড় ভাই কেউ করলে, আমি কিন্তু সরাসরি ওনাকে রেফার করি যে ভাই একটু প্রিন্স সাহেবের সাথে কথা বলে নেন, কারণ ওনার এই ধরনের এক্সপিরিয়েন্স অনেক বেশি। উনি 64 জেলার বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন এবং যার কারণেই অনেক হেল্প করতে পারে সে। এই পর্যন্ত অনেকেই 64 জেলায় মেলার সময় ওনার হেল্প নিয়েছে, কেউ গোপনে কেউ ওপেনে, বাট উনি সবসময় হেল্প করে সব বিষয়ে, নট অনলি মানে মোটরসাইকেল। আপনি এই আমাদের যে কোনো জেলায় যে কোনো জায়গায় যে কোনো সময় যদি কোনো বিপদে পড়েন, তাহলে আপনি ডেফিনেটলি ভাইকে ফোন দিতে পারেন। ফোন দিলে ভাই যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করে, মানে ওনার সাধ্যের বাইরে হেল্প করার চেষ্টা করে। তো চলেন আগারগাঁও যাই, আমরা একটু আগারগাঁও যাব, ওখানে যেয়ে আবার বাকি কথা হচ্ছে।
তো যার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলছিলাম সে অত্যন্ত পর্দাশীল একজন মানুষ, সে পর্দা ছাড়া থাকে না। এই হচ্ছে আমাদের প্রিন্স ভাই। হ্যালো, মানে যার কথা বলতেছিলাম মানে হি ইজ মাই ইন্সপিরেশন। মানে এই পর্দা খুলে ফেলছে, পর্দা খুলে ফেলছে। তো উনি হচ্ছে সেই জিন রাইডার। উনি একটা মানুষ না, উনি একটা মেশিন, উনি একটা জিন। মানে ওনার কিছু ভিডিও যদি আপনারা দেখে থাকেন, ওনার ইউটিউব চ্যানেল আছে একটা, মানে উনি ইউটিউব চ্যানেলে বেশি অ্যাক্টিভ না, কারণ সে সময় পায় না। এবং তার যে কী কী বিষয়ে ইন্টারেস্ট আমরা নিজেরাও জানি না। উনি যদি ঠিকমতো ইউটিউবে ভিডিও করতো, ওনার যে কিছু কিছু জায়গায় ট্যুর আছে, যেটা বাংলাদেশে এমন এমন জায়গায় উনি গেছে যেগুলো এখনও সত্যি কথা অনেক রাইডাররাও যায় নাই। আর উনি একটা খুবই পাজি লোক, কারণ ওই সমস্ত জায়গার ছবি দেয় কিন্তু কখনো বলে না এটা এই জায়গা বা এটা কিভাবে যাইতে হবে, সেটাও লুকায় রাখে। মানে কিছু কিছু এমন এমন কিছু জায়গা আছে সেগুলোর কথা বলতেছি আর কি। ওই জায়গাগুলো হাইড রাখি, কারণ হচ্ছে আমরা যারা প্রফেশনাল ট্রাভেলার আমরা ঘুরি টুরি ঠিক আছে, বাট সমস্যা হচ্ছে যে কিছু, আমি খারাপ বলবো না, এটা আমাদের দোষ, এটা আমাদের রক্তে মিশানো যে ভালো জায়গা পাইলে সেটা আমরা নষ্ট করে ফেলি। আমরা চাই না যে ভালো জায়গাগুলো নষ্ট হয়ে যাক। আর আমরা ট্রাভেলারও ওকে, বাট ট্যুরিস্ট কিছু আছে কিংবা ভালো খারাপ সব জায়গাতে, ট্রাভেলারও খারাপ ভালো আছে, ট্যুরিস্টও ভালো খারাপ আছে, বাট জায়গাগুলো নষ্ট করে ফেলে। যেমন কিছুদিন আগে বান্দরবনের একটা জায়গা খুব ফেমাস ছিল যে সিঁড়ির মতো, মানে বারান্দার মতো, সে ওখানে বাইক টাইক নিয়ে উঠে একদম জায়গাটা বিনাশ করে ফেলছে। তো আমি চাই না যে জায়গাগুলো নষ্ট হয়ে যাক। তো আমি যাই আমার মন শান্তির জন্য, ঘুরি ফিরি দেখে চলে আসি, বাট আমি প্লেসগুলো একটু হাইড রাখি জন্যই। হ্যাঁ, ইন ফিউচার আমি প্লেসগুলো আমি রিভিল করবো, বাট পরে, কারণ হচ্ছে আমি চাই না জায়গাগুলো নষ্ট হয়ে যাক। পানির বোতল, কেকের প্যাকেট, এইটা সেটা হাবিজাবি মানে বাজে করে ফেলে। তো প্রকৃতি, প্রকৃতিতেই সুন্দর, সেটাকে নষ্ট করার অধিকার আমাদের কারোরই নেই, সে ট্রাভেলার হোক কিংবা ট্যুরিস্ট হোক। তো ওগুলো হাইডই থাকুক, ইন ফিউচার ইনশাল্লাহ রিভিল হবে। না, এটা কিন্তু সত্য, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি ভাইয়ের সাথে আমি একমত। আমরা বাইকাররা যাই, কিন্তু কিছু কিছু বাইকার নামের অভদ্র বাইকার আছে যারা প্লেসগুলো নষ্ট করি। যেমন ভাই যেটা কথা বললো যে বান্দরবনে, হ্যাঁ এখানে অনেকেই যে ছবি দেয়, বাট এটা বাইকে উঠে ছবি দেওয়ার মতো জায়গা না, এটা যে আপনি ছবি তুলেন সমস্যা নেই। তো এই ব্যাপারটার জন্য ভাইকে ধন্যবাদ। আর যেটা আমি বলতেছিলাম যে ওনার মতো হেল্পফুল মানুষ কিন্তু খুব কমই আছে। আপনি পার্সোনালি ওনার সাথে যদি কারো যোগাযোগ না থাকে, আপনারা সাইট ফিটে এসে, ওনার একটা শপ আছে বাইক গিয়ার মিরপুর, সেখানে এসে আপনার ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কথা বলতে পারবেন। আমার কথার সাথে মিলা দেখবেন যে উনি কতটা হেল্পফুল। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি অনেক জায়গায়, অনেক অনেক জায়গা থেকে ওনার কাছে হেল্প পাইছি, মানে বাইকিং বিষয়ে যে হেল্পগুলো বা যে কোনো বিষয় হোক, নট অনলি বাইক, আমি বলছি পার্সোনালি কোনো সমস্যা হইলেও রাত 3টা 4টা যাই হোক ওনাকে ফোন দিবেন। আমি কনফার্ম করে বললাম সে আপনার ফোনে সাড়া দিবে, এটা আমি বললাম। তো ওনার সাথে, ওনাকে এখন একটা বের করার জন্য বিশেষ কারণ ছিল, জরুরি কারণ, সেটা আপনাদের সাথে বলতে পারতেছি না, কারণ এই লকডাউন সিচুয়েশনে বাসা থেকে বের হওয়া ঠিক না। আমরা সাধারণত বের হই না অফিসের কাজ ছাড়া বা ভাইয়ের শপের কাজ ছাড়া, কিন্তু একটা বিশেষ কারণে আসতে হয়েছে। তো ভাইকে অনেক ধন্যবাদ হেলমেট ছাড়া দেখা করার জন্য। হেলমেট নিয়ে আসতে, হ্যাঁ এটা তো বলছি, আমি একটু আগে বলছি শুনছেন যে উনি হেলমেট নিয়ে আসতে পারেনি, কারণ আমাকে বলছি এখনই ভাই অনেক মিনিটের মধ্যে বেরোন, সেই হেলমেটটা বলতে গেলে ভুলেই গেছে। যাই হোক, তো অনেক ধন্যবাদ। আর ভাইয়ের সাথে পরিচয় করে দিন, আমার ভাইয়ের যে চ্যানেল লিঙ্কটা ইউটিউবের আমি নিচে দিব, আপনারা ওনার কিছু ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ ভাই, চলেন আমরা যাই আবার। মানে যে কথাগুলো ভাই বলল এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট কথা, যে আমাদের বাইকারদের উচিত কিছু জিনিস মেনটেন করা। আই মিন কোন জায়গায় যে কীভাবে থাকতে হবে, কোন জায়গায় যে কোন জিনিসটা করতে হবে বা করতে হবে না, সেগুলো আমাদের অবশ্যই দেখা উচিত। তো ব্যাপারগুলো আসলে শিক্ষণীয়, আমাদের সবারই আসলে এই ব্যাপার, মানে এই জিনিসগুলো শেখা উচিত যে আমরা পরিবেশ নষ্ট করব না, কারণ এমনিই বাইকারদের অনেক দুর্নাম, মার্কেটে সুনাম নাই। তো সেই সুনামের জন্য কিন্তু আমাদের কিছু কাজ করা উচিত। তো এই কারণে আমরা সবাই চেষ্টা করব যে আমরা যাতে কোনো ধরনের দুর্নামের ভাগিদার না হই, খারাপ কোনো কাজ না করি, আর বাইকার সমাজের একটা সুনাম অক্ষুণ্ণ রাখি। ও আরেকটা বিষয় বলি, তো উনি যে সমস্ত জায়গায় ট্যুর দিয়েছে, 64 জেলা মেরেছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনার কোনো অহংকার নেই, নিরহংকার একজন মানুষ, যার কারণেই আমার এত ভালো লাগে ভাইকে, যে ওনার এত এতগুলি ট্যুর বা এত কমিউনিটিতে উনি যথেষ্ট পরিমাণে মানুষজন ওনাকে চিনে, তবে এই একটা বিষয়েই চিনে সবচেয়ে বেশি, যে উনি একজন হেল্পফুল মানুষ এবং অলওয়েজ জলি মাইন্ডের মানুষ, কখনো মন খারাপ নাই, সবসময় স্মাইল, মানে সব সময় বেস্ট। তো অনেক ধন্যবাদ, এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, ভিডিওটা দেখলেন এর জন্য ভালো লাগতেছে, তো থ্যাংক ইউ সো মাচ।
আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সব সময় সেফ থাকতে পারি এবং সবাই আল্লাহর রহমতে সেফ থাকবেন। হ্যাঁ হ্যাঁ মসজিদের পাশ দিয়ে তাহলে আপনি যান গে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ ভাইকে বিদায় দিয়ে দিলাম, তো আমারও এখন বিদায় নেবার পালা। ইনশাল্লাহ চলে আসবো কোনো এক ভিডিও নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং সবাই যাতে ভালো থাকি তার জন্য সব ধরনের নিয়মকানুন মেনে চলব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।